এরও আওয়াজ হচ্ছে, তাহলে কান না থাকে তাই তো ভালো ছিল। অন্ধকার মানুষের জীবনের জন্য সবচেয়ে বড় সফলতা বয়ে আনে, এটা কি আপনারা জানেন? নেলসন ম্যান্ডেলার জীবনে পড়বেন, তার জীবনে একটা বিশাল অন্ধকার ছিল, সেই জন্য সে অবিসংবাদিত নেতা। এই অবিসংবাদিত নেতা হওয়ার মূল যে কারণ সেটা হচ্ছে সে জেলে ছিল দীর্ঘ সময়, জানেন তো তারা? ওই খালি প্রাইমেটটাই ফড়েন, মানুষের জীবনটা ফড়েন না, সমস্যা হলো এটা। মোবাইলে বসে বসে ইউটিউবে শুধু ওই হিরো আলমের গান শোনেন, হিরো আলম কি করলো এটা শুনে আপনার কোনো ফায়দা আছে? যেটা জীবনকে চেঞ্জ করবে এটা জানা দরকার নাকি? সময় আমাদের চলে যাচ্ছে, সময় কিন্তু কোনোভাবেই ফিরে আনানো যাবে না। যদি আপনি ঘড়ির দোকান দিয়েও বসেন, সময় কি আর কিনতে পারবেন? দশটা ঘড়ির দোকান দিলেও আর আপনি সময় দিতে পারবেন না। তো সময়ের কাছে সময় মতো করা, সময়টাকে গুরুত্ব দেওয়া, এটাকে মেনটেন করা খুব বেশি জরুরি। তো আজকে আমরা আচ্ছা কোনো সমস্যা নেই, আস্তে আস্তে আসুক। তো আমরা যে ফরেভার লিভিং করবো এটার একটা কারণ কিন্তু লাগবে, ইম্পর্টেন্ট কারণ কিন্তু লাগবে। যদি এইটা আপনার মধ্যে দাগ না কাটে, কখনোই আপনি ফরেভার থেকে সফল হইতে পারবেন না। এক একজনের কারণ কিন্তু এক একটা হইতে পারে। যারা পয়সা প্রচুর অলরেডি আয় করেন, সামাজিক কাজ করেন, যাদের ব্যাংক ব্যালেন্স আছে, যাদের অলরেডি বাড়ি গাড়ি আছে, যাদের অলরেডি জাহাজ আছে, যাদের অলরেডি বিদেশি বিজনেস আছে, তাদেরও কিন্তু একটা কারণ ফরেভার করার আছে, নাই আছে কিনা? যদি উনি ওই কারণটা খুঁজে বের করতে না পারে তাহলে কিন্তু বিজনেস করা যাবে না। বাংলাদেশের সারা পৃথিবীতে ইতিহাসে ফরেভার লিভিং এর ডায়মন্ড ম্যানেজার সাফায়ার ডায়মন্ড, রিসেন্টলি একটা ছেলে 8 বছরের ডায়মন্ড ম্যানেজার হয়েছে অস্ট্রেলিয়াতে। গত প্রোগ্রামে সে $4,73,000 একটা চেয়ারম্যান বোনাসের চেক রিসিভ করতে আসছে, সে তার জীবনই বললো। তার জীবন হচ্ছে এমন যে তাকে ফরেভার না, এর চাইতে বড় কোম্পানিও যদি তার সাথে সম্পৃক্ত না হয় বা সে যদি না হতো তার ফিনান্সিয়ালি কোনো সমস্যা নেই। যেমন আমাদের ইন্ডিয়াতে আনন্দ গান্ধীর নাম তো আপনারা শুনছেন, আনন্দ গান্ধী কিন্তু বংশীয় পরিবারের একটি ছেলে, তাদের জীবনে অর্থনৈতিক কোনো সমস্যা তো নাই, সে ছোটবেলা থেকে কখনো এটা ফিলও করেনি। কারণ তাদের যে পাঠান বংশ, পাশাপাশি আনন্দ গান্ধীদের যে ফ্যামিলি, যে ব্যাকগ্রাউন্ড, তার মতো ছেলে পরিবার করার কোনো দরকার নাই। আচ্ছা বলেন তো, টাকা পয়সার সমস্যা নাই, অর্থনৈতিকভাবে কোনো সমস্যা নাই, এরকম কেউ কি এখানে আছেন? থাকতে পারে, হয়তো বলবেন না, হয়তো আপনি বলবেন না, কারণ আয়কর অফিস আপনারা ধরতে পারে রিটার্নের কারণে, কোনো সমস্যা নাই বলতে পারেন। হয়তো আপনার জীবনে ফিনান্সিয়ালি কোনো সমস্যা নাই, এরপর আপনি ফরেভার কেন করবেন, এই কারণটাও কিন্তু আজকে আমি আপনাদেরকে চেষ্টা করবো ক্লিয়ার করতে। সো এই বিষয়গুলি জানা খুব জরুরি, আমরা না জেনেই কিন্তু ফরেভারে বিজনেসটা করি, সবার কারণে একজন পারে না। সো আমি আপনাদের সাথে আলোচনা করবো এই জায়গায়। আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছেন তো আপনারা? প্রথম কারণ হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সমস্যার নাম হচ্ছে ইমিউন সিস্টেম, এটা আমরা সবাই জানি। এই আলোচনাগুলো আমি বারবার করি, কেন করি? কারণ আপনার আলোচনার কেন্দ্রবিন্দু যদি এটা না হয় তাহলে আপনার সাথে কোনো পয়সাওয়ালা, কোনো বাড়িওয়ালা, কোনো প্রতিষ্ঠিত শিল্পপতি আপনার সাথে পরিবারের বিজনেস করবে না। সো থিঙ্কিং হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে ইমিউন সিস্টেম, এটা ভালো রাখার জন্য একজন রিস্টোরের যেমন প্রয়োজন, একজন ডাক্তারের প্রয়োজন। এই জায়গায় যদি আমরা নিজেদেরকে সতর্ক করতে না পারি তাহলে আলটিমেটলি টাকা পয়সা থাকা সত্ত্বেও আমাদেরকে অসুস্থ হয়ে ঘরে বসে থাকতে হবে, 3 বেলা ইনসুলিন নিতে হবে, যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে ঘরে বসে থাকতে হবে, প্যারালাইজড হয়ে বসে থাকতে হবে, এর একমাত্র কারণ হচ্ছে ইমিউন সিস্টেম। সো এখানে আমরা যারা আছি প্রত্যেকে হয়তো পরিবারের সাথে সম্পৃক্ত হওয়ার পরেও আমরা তো পরিবারের বিজনেস করবো না, কিন্তু সুস্থ থাকা তো প্রয়োজন। এটা প্রত্যেকটা মানুষের একটা চমৎকার মেসেজ যে প্রত্যেকটা মানুষ হ্যাপি থাকতে চায়, সুস্থ থাকতে চায়, এই জায়গায় কারো কোনো ব্যতিক্রম নাই। কিন্তু আমরা যে বিজনেসটা করতেছি এটার সাথে একটা সম্পৃক্ততা আছে কিনা এটা খুঁজে বের করতে হবে। তো ইমিউন সিস্টেম বর্তমান দুনিয়ার সবথেকে বড় সমস্যা জন্ম দিয়েছে, সেটা হচ্ছে করোনা ভাইরাস। আজকে আক্রমণ করার সাথে সাথে যাদের ইমিউন সিস্টেম ঠিক আছে তারা টিকে যাচ্ছে, ইমিউন সিস্টেম যাদের দুর্বল তারা কবরে চলে যাচ্ছে। এর একটি মাত্র কারণ আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ খাবার থেকে যে নিউট্রিশন দরকার এটা আমরা দিতে পারি না, দিতে না পারার অনেকগুলো রিজন আপনারা জানেন, এই আলোচনাগুলি আপনারা শুনে ওইদিকে আমি যাচ্ছি না। সো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় এখন প্রবলেমের নাম হচ্ছে ইমিউন সিস্টেম, যা ভালো রাখার জন্য আমাদের দরকার ভিটামিন, মিনারেল, প্রোটিন, ফ্যাট, বাট আমরা এগুলো দিতে পারি না। না দিতে পারার কারণে দেখেন আমাদের একটা বডির সাইজ দেখেন আর একটা সাইজ দেখেন, একটা হয়ে গেছে বার্গার, স্যান্ডউইচ, পেপসি, কোকোকোলা আছে, সিঙ্গারা, সবুজ পেঁয়াজ, বেগুনি, পরোটা খেয়ে এটা সাইজ বেসাইজ হয়ে গেছে, সেটাই তো হচ্ছে। এবং এটাকে আমরা আধুনিক পৃথিবীর নান্দনিক খাবার মনে করি, চিপস, তারপর হচ্ছে সকালবেলা উঠে নুডলস খাওয়া, সকালবেলার নাস্তায় প্রচুর পরিমাণ বার্গার থাকা, এগুলি হচ্ছে আমাদের বর্তমান আধুনিক পৃথিবীর খাবার। তো আজকে আমরা যেটা দেখতে পাই এই খাবারগুলি আমাদের যে ভিটামিন, মিনারেল, প্রোটিন এন্ড গুড ফ্যাট যা আমাদের বডির জন্য প্রয়োজনীয় যা এই খাবারগুলিতে এখন আর থাকে না। অথচ সারা পৃথিবীর মানুষ পৃথিবী জন্মের পর থেকে যে খাবারগুলিকে গ্রহণ করছে সেগুলি ছিল ন্যাচারাল অ্যান্ড নিউট্রিশন, যা আমাদের বডিকে সুস্থ রাখে, মন
অনেক অজান্তে হলো এগুলো আগেকার মানুষ পেত, কারণ আগে এত ডাক্তার ছিল না, এত সায়েন্স ছিল না, তখন ডাক্তার জাহাঙ্গীর কবিরও ছিল না, ছিল ফরেভারলিন ছিল বাংলাদেশে ছিল না, বাট পৃথিবীর মানুষ সুস্থ ছিল। আগেকার সময় মহিলাদের বাচ্চার ধারণ ক্ষমতা ছিল 10 জন 12 জন, এখন একটাই হয় না। তাহলে কিভাবে ছিল? কারণ মানুষ না জেনে হলেও আগেকার সময় সুস্থ থাকতো, কারণ তাদের খাবারের কোনো বার্গার ছিল না, স্যান্ডউইচ ছিল না, পেপসি কোকাকোলা ছিল না। এই জিনিসগুলি বর্তমান পৃথিবীর সবথেকে বড় সমস্যার মূল কারণ, যার কারণে বডিতে যা দরকার তা আমরা দিতে পারি না। এখন আমরা সবথেকে বেশি যেই জিনিসটা দিয়ে থাকি সেটার নাম হচ্ছে এনার্জি। আমরা বডিতে প্রতিনিয়ত এনার্জি দিয়ে থাকি, যেমন আপনি মোবাইল যেটা আপনি ইউজ করেন, এখন এই মোবাইলটাকে যদি আপনি টানা 10 দিন চার্জ দেন, আপনি হঠাৎ করে দেখবেন এই মোবাইলের ব্যাটারি ফিউজ হয়ে গেছে। কেন? কারণ এটাকে আপনি খরচ করেননি, কারণ গত রাতে আপনি মোবাইলে চার্জ দেওয়ার কারণে আজকে আপনি এটাকে খরচ করতেছেন, দেন ফাইনালি এটাকে আপনি আবার রাতে গিয়ে কি করবেন, এনার্জি দিবেন। এখন আমরা প্রতিনিয়ত শুধু ফ্যাট নিচ্ছি, প্রতিনিয়ত শর্করা নিচ্ছি, কন্টিনিউ এই শর্করা নিতে নিতে আমাদের বডিতে ও সিন্ড্রোম তৈরি হয়, বাট এটাকে যে বার্ন করা দরকার, পরিশ্রম করা দরকার, এই কাজটা আমাদের বডিতে হয় না। সো যার জন্য যে খাবার দরকার, এই খাবার কি হবে এইটা বর্তমান যুগে নির্ধারণ করা খুব জরুরি। আগেকার সময় মানুষ কৃষিকাজ করতো, গরু পালতো, শাক সবজি করতো, নিজেরাই চাষ করতো, ধান চাষ করতো, গোলা ভরা ধান ছিল, ছিল তো নাকি? এখন আমার বাবা বিদেশ থেকে 14 জন পয়সা পয়সা খাই, এখন আর জমি জমার দরকার নেই, এটা আরেকজনে করবে। বাংলাদেশে 85% এরও বেশি জমি খালি পড়ে আছে, যেগুলি মানুষ করেই না। কেন করে না? বসতে দেখা গেছে ওনার বাবা এখন সৌদি আরবে থাকে, প্রতি মাসে বান্ডিল বানায়, ওনার আর খেতে যাওয়ার দরকার নেই, উনি এখন আধুনিক পরিবারের আধুনিক সন্তান, উনি এখন ফেসবুক নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত, উনি এখন গরু পালবে, এটা তো হইতে পারে না, এটাই তো হচ্ছে। তো বর্তমানে এই পৃথিবীতে আমাদের যে সমস্যা আমরা নিজেরা তৈরি করলাম, এটার জন্য দায়ী কে? আমরাই। এটার জন্য মানুষই দায়ী। তো আমাদের বডির জন্য যা দরকার তা যদি আমরা দিতে পারি তাহলে আমরা হেলদি, যদি দিতে না পারি, আপনি যদি পারমাণবিক অস্ত্রের 10,000 মালিক হন কোনো লাভ নাই, কোনো লাভ আছে? দেখেন সারা পৃথিবীর মধ্যে এত টেকনোলজি থাকা সত্ত্বেও, সারা পৃথিবী এত অ্যাডভান্স হওয়ার পরেও সারা পৃথিবী করোনাকে মোকাবেলা করতে পারবো না একসাথে, খেয়াল করছেন? এত বেশি টেকনোলজি, এত বেশি ইনফরমেশন টেকনোলজি, এত বেশি ইন্টারনেট, এত বেশি প্রযুক্তি নিয়ে আমরা ঘাটাঘাটি করি, অথচ করোনার ভ্যাকসিন আবিষ্কার করতেই মিনিমাম 1 বছর বা আরো বেশি সময় লেগে যাচ্ছে। এটার কারণ কি? কারণ হচ্ছে যেটা বের করলো, ইমিউন সিস্টেম দুর্বল, আর ইমিউন সিস্টেম ভালো রাখার জন্য যা বডিতে দেওয়া দরকার তা না দিয়ে আমরা বিপরীত কিছু দিচ্ছি, যার ফলে আমরা অসুস্থ হচ্ছি। তো এখান থেকে বেঁচে থাকতে হবে আমাদেরকে। আমরা কেন অ্যালোভেরাকে বেছে নিলাম? আমি একটু শর্টলি আসতে যাবো। আমরা কেন অ্যালোভেরাকে বেছে নিলাম? আপনারা বলবেন ভাই নিউট্রিশনের কথা বলে আপনি অ্যালোভেরা বিক্রি করেন কেন? আমাকে একজন প্রশ্ন করছে ওই দিন যে আপনারা নিউট্রিশনের কথা বলেন, ভিটামিন মিনারেলসের কথা বলেন, এনজাইমের কথা বলেন, প্রোটিনের কথা বলেন, গুড ফ্যাটের কথা বলেন, অ্যালোভেরা বিক্রি করেন কেন? বড়টা কি বাংলাদেশে অ্যালোভেরা আছে, রাস্তাঘাটে পাওয়া যায়, মানুষ এটা প্রতিদিন চাইলে 1 গ্লাস করে খেতে পারে 10 টাকায়, সেইখানে আপনারা সেল করেন 1674 টাকা। এটার কারণটা কি? কারিশ্মাটা কি? আমি বললাম কারিশ্মা যদি আপনি বুঝতে পারতেন তাহলে 42 বছর আগে র্যাক্সের বাসায় গিয়ে আপনি অ্যালোভেরা খুঁজে বের করছেন। কারিশ্মা আপনি জানেন না দিদাই, এই প্রশ্ন আপনি করতেছেন যা আমি 14 সালে পাইছি। তো অ্যালোভেরার উপরে গবেষণা করে ডাক্তার ফিটার অ্যাথার্টন, এই ভদ্রলোক ডাক্তার ফিটার অ্যাথার্টন, এইটা বাংলাদেশের কোনো গুরু ছাগল এটা নিয়ে গবেষণা করেনি, এটা করছে একজন ডাক্তার, ডাক্তার মোহাম্মদ ফিটার অ্যাথার্টন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম অ্যালোভেরার উপরে পিএইচডি ডিগ্রি প্রাপ্ত একজন ব্যক্তি ডাক্তার ফিটার অ্যাথার্টন। উনি হচ্ছে রানী এলিজাবেথের ফ্যামিলির পার্সোনাল ডক্টর। উনি মূলত গবেষণা করে দেখলো পৃথিবীতে যত ধরনের শাক সবজি ফলমূল তৈরি তরকারি বার্গার স্যান্ডউইচ জাঙ্ক ফুড ওভার কুকিং ফুড প্রসেসিং ফুড যাই আমরা খাই না কেন, এগুলো থেকে আমাদের বডিতে যে ময়লা জমা এটা কি আমরা পরিষ্কার করতে পারি? পারি না। অথচ আমরা ক্লিনিং ব্যাগ সারা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আছে, যেমন আমরা জামা কাপড় ওয়াশে আমরা ওয়াশিং ব্যবহার করি, ফ্লোর আমরা মেঝেতে গাড়ি ওয়াশ করতে গিয়ে অফিস আদালত পরিষ্কার করতে গিয়ে কোটি কোটি ডলার খরচ করি, কিন্তু আমরা যা খাই প্রতিদিন তাতে আমাদের বডিতে যে বর্জ্যগুলি জমে এই বর্জ্যগুলি থেকে যে পরিমাণ ময়লা জমে যায়, এই ময়লাগুলোকে ওয়াশ করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ একটি উদ্ভিদ হচ্ছে অ্যালোভেরা, আর এটার নাম অ্যালোভারমেন্সিস মিলা, যা 400 প্রজাতিরও বেশি পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে উন্নত প্রজাতি যেটা এটার নাম অ্যালোভারমেন্সিস মিলা, এর মধ্যে 200 ডিভিশন কম্পাউন্ড পাওয়া যায়। এখানে উনি 10টা রিজন এখানে দাঁড়া করেছে, এই 10টা রিজনের মধ্যে একটা রিজন ওনার কাছে আমার কাছে দুজনের কাছে একমত, আমিও ওনার সাথে একমত, সেই জন্য আমি ঘরে ঘরে প্রোডাক্ট ইউজ করা শুরু করছি, আপনিও একমত হবেন। এখানে গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিডের একটি প্রোফাইল আছে, এই গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিডের প্রোফাইলের মধ্যে একটি অ্যামিনো অ্যাসিডের নাম হচ্ছে স্যাফোনিন, একটার নাম হচ্ছে লিগনিন। স্যাফোনিনটা এত বেশি গুরুত্বপূর্ণ যা আমাদের প্রত্যেক